সুনীল সিং এবং শুভ্রাংশু রায়কে নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি 100 শুরু হচ্ছে? 100 তো শুরু হবেই, মুহূর্তটা ঠিক করবে দল, সেই মুহূর্তে এই 100 কাউন্ট শুরু হয়ে যাবে। শুভ্রাংশু আসে, ব্যাপারটা মুকুলদা নিজেই বলেছে, আর সুনীলের ব্যাপারে আমার কাছে এখনো কোনো খবর নেই, খবর হলে নিশ্চয়ই জানাবো। জয়েন করছে আমার কাছে কোনো খবর নেই, আর খবর থাকলে লুকানোর কোনো ব্যাপার নেই, সম্ভাবনা আছে। আমি কি বললাম, আমার কাছে এই ব্যাপারে কোনো খবর নেই, পুরোটাই কি সম্ভাবনাময়? আমি বলছি আমি জানি না। শুভ্রাংশু বলছে যে কারখানা হলে 30% যদি সংরক্ষণ কাঁচামালের জন্য দেওয়া তাহলে বিজেপিতে যেতে রয়েছে। দেখুন, এটা ওর জানে ভালো করে, মমতা ব্যানার্জি থাকলে কাঁচরাপাড়া কারখানা হবে না, কারণ মমতা ব্যানার্জি জীবনে আর কেন্দ্র সরকারের মধ্যে ঢুকতে পারবেন না। তাহলে মমতা ব্যানার্জি ভারতবর্ষে কোনোদিন নেতৃত্ব দিতে পারবেন না। নিশ্চয়ই আগামী দিন নরেন্দ্র দামোদর দাস মোদী আবার প্রধানমন্ত্রী হবে, নিশ্চয়ই তার এলাকার মানুষের জন্য বলতেই পারে, বলা উচিত। আমি থাকলে আমিও বলবো, আমি ওকে সাপোর্ট করছি যে ওই দাবিটা রেখেছে, কারখানাও হোক, ওখানকার ছেলেদের চাকরি হোক। আজকে গণি খান চৌধুরীকে এখন পর্যন্ত নাম মানুষ কেন নেয়, উনি রেলে চাকরি, প্রত্যেকটা বাড়ি থেকে একটা লোক চাকরি করে, আর একটা রেলমন্ত্রী আমার এখানে হয়েছিলেন বিদায়ী সাংসদ, উনি চাকরি তো ছেড়ে দিন, একটা কোনো জায়গা কোনো কন্ট্রাক্ট লেবারেও কাউকে চাকরি দিতে পারেন, তাই জন্যে তাকে মানুষ এ করছে না। আমি শুভ্রাংশুর এই কথাটাকে সমর্থন করব, নিশ্চিতভাবে আগামী দিন ওখানে কারখানা যাতে হোক আমরা চেষ্টা করব, আমরা প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করব। এখানে উদ্বোধন হয়েছিল, ফিতে কাটা হয়েছিল, কিছু চায় নাস্তা হয়েছিল, কিন্তু কাজটা হয়েছিল। দাদা স্বাগত জানাবেন? নিশ্চয়ই আমাদের ভারতীয় জনতা পার্টিতে যে কোনো লোক আসলে আমরা স্বাগত জানাবো। দাদা গতকাল শুধু ওই সারদা নারদা মারদা মতন যাতে না হয়। দাদা বলছি যে আজকে আপনাদের যে মিছিল ছিল সেই মিছিলটা নিয়ে তৃণমূল একটা FIR করেছে আপনার এবং বাইক মিছিল কিরণ রুজুন। FIRটা কে করেছে? সম্রাট তো দাদা, ওর এই কাজ আছে, ওকে কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না, তো তাই জন্য এইসব। দাদা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়, দাদা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একটাও লোক নেই। দাদা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে র্যালিটা পদযাত্রা করেছিলেন তার বিরুদ্ধে আপনি কিছু বলতে চান? দেখুন, অভিষেক ব্যানার্জি একটা বাচ্চা ছেলে আছে, রাজনীতি কিছু বুঝে না, সোনা চামচ দিয়ে জন্মেছে, আলফাল বকে যাচ্ছে, ক্যালকুলেশন জানে না, ম্যাথামেটিক্স জানে না, রাজনীতি আর জানে না, রাজনীতি আর জানে না। ওর নামে অত দুর্নীতি আছে, ও মাথাটা ঠিক রাখতে পারছে না। ও যেদিন ওর খাতাটা খুলবে তখন দেখবেন ও আর দিশাহারা হয়ে গেছে, একটা ঘটনাতেও দিশাহারা হয়ে গেছে, যা তা বলছে, কাউকে গুন্ডা বলছে, কাউকে বদমাশ বলছে। ওর নিজের বাড়ির লোক সোনা স্মাগলিং করতে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়ছে, আমি তো মামলা করিনি, কাস্টম ডিপার্টমেন্ট মামলা করেছে। তো এটা যদি ওর এই সবে মাথাটা যদি খারাপ হয়ে থাকে। গতকাল জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন যে অর্জুন সিং ডাজেন্ট ম্যাটার, এই বিষয়ে কি বলতে চান দাদা? দেখুন, ডাজেন্ট ম্যাটার জ্যোতিপ্রিয় মল্লিকের বললে তো হবে না, এ বা ব্যারেকপুরে মানুষ ডাজেন্ট ম্যাটার বললে তাহলে আমি চিন্তা করি।